বৈধ কাগজপত্র না থাকার কারণে আদালতের নির্দেশ অনুসারে তেলিয়ামুড়া মহকুমা শাসকের পক্ষ থেকে তেলিয়ামুড়া ও কল্যাণপুরে সিল করে দেওয়া হলো মোট 4টি জল কোম্পানি। রাজ্যের অলিতে গলিতে অবৈধভাবে গজিয়ে উঠেছে পানীয় জলের ফ্যাক্টরি, বেশিরভাগ ক্ষেত্রেই নেই প্রয়োজনীয় সমস্ত নথিপত্র। গত কিছুদিন পূর্বে রাজধানী সহ রাজ্যের বিভিন্ন জেলা ও মহকুমায় প্রশাসনের অভিযান দেখা যায়। বন্ধ করে দেওয়া হয় বেশ কয়েকটি জলের ফ্যাক্টরি, কিন্তু প্রশাসনের সঠিক নজরদারির উদাসীনতায় দু চার দিন যেতে না যেতেই ফের এই সমস্ত জলের ফ্যাক্টরিগুলি জলের বাজারজাত করতে শুরু করে দেয়। এবার ফের একবার অভিযানে নামে তেলিয়ামুড়া মহকুমার প্রশাসন। প্রশাসনের এক প্রতিনিধি দল তেলিয়ামুড়া মহকুমার মোট 5টি জল কোম্পানিতে ঝটিকা অভিযান চালায়। পরিদর্শনকালে 5টি জল কোম্পানি থেকে জলের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়। সেই সঙ্গে জল কোম্পানিগুলির নথিপত্রগুলিও খতিয়ে দেখা হয়। 5টি জল কোম্পানিগুলির মধ্যে 4টির নথিপত্র গরমিল থাকায় আদালতের নির্দেশ অনুযায়ী তেলিয়ামুড়া শান্তিনগরস্থিত জীবন একুয়া, নেতাজি নগরস্থিত হিমাচল একুয়া, মোহরছড়াস্থিত ফাইন ড্রপ ও তুতাবাড়িস্থিত লাইফ কিং এই 4টি জল কোম্পানি সিল করে দেয় মহকুমার প্রশাসনের প্রতিনিধি দল। শুক্রবার মহকুমার প্রশাসনের এই প্রতিনিধি দলে ছিলেন তেলিয়ামুড়ার 2 DCM বাপাদিত্য রায় ভৌমিক ও অঞ্জন চৌধুরী, তাছাড়া ফুড ইন্সপেক্টর ভুট্টু দেববর্মা সহ তেলিয়ামুড়ার পুলিশ প্রশাসন। এই আদেশ অনুসারে মহকুমা শাসকের পক্ষ থেকে আমরা একটা টিম এসেছি। এসে আমরা ওই কল্যাণপুর এবং তেলিয়ামুড়াতে যেই সকল জলের ফ্যাক্টরিগুলো আছে পাবলিক প্রাইভেট রান, এগুলোর মধ্যে যাদের বৈধ কাগজপত্র আছে সেগুলো ছাড়া অবৈধভাবে যারা বিজনেস চালিয়ে যাচ্ছে তাদেরকে আমরা আজকে শনাক্ত করে তাদের আমরা বন্ধ করে দিয়েছি। মোট কয়টা কোম্পানি ছিল? 4টাতে আমরা পেয়েছি, একটা কল্যাণপুর আর 3টা তেলিয়ামুড়া। এর নামগুলো ডাটা নিয়ে, একটা হচ্ছে কল্যাণপুরে যেমন এখানে আছে লাইফ কিং কাজল রায় ওনার তোতাবাড়ি, আর এর আগে ছিল মোহরছড়া, মোহরছড়াতে ছিল ফাইন ড্রপ, তেলিয়ামুড়াতে ছিল নেতাজি নগর একটা হিমাচল ড্রিঙ্কিং কোম্পানি, আর আরেকটা ছিল জীবন। মহকুমার প্রশাসনের এই প্রতিনিধি দলটি জল কোম্পানির মালিকদের স্পষ্ট জানিয়ে দেন যে যতদিন না পর্যন্ত জল কোম্পানির সঠিক নথিপত্র না করা হবে ততদিন পর্যন্ত বন্ধ থাকবে এই জল কোম্পানিগুলি। ব্যুরো রিপোর্ট, উদ্যোগ টিভি।